আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএম নাজির টিভির পক্ষ থেকে আজকে আমরা জানব ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে যে সব পুরস্কার দেওয়া হয়। রমজান শেষে পশ্চিম আকাশে যখন চাঁদ উদিত হয় তখন সেই রাত চাঁদনি রাত, অর্থাৎ ঈদুল ফিতরের রাত। এই রাতকে পুরস্কারের রাতও বলা হয়। ঈদের আনন্দে যাতে আল্লাহকে ভুলে না যাই সেই লক্ষ্যে রমজানের ইবাদতের ন্যায় চাঁদ রাতেও আল্লাহর কাছে সমর্পণ করব। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করব এবং সমাজ, রাষ্ট্র, কবরবাসীদের জন্য দোয়া করব। ঈদুল ফিতরের সকালে আল্লাহ তাআলা সকল জনপথে ফেরেশতাগণকে পাঠান। তারা প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ান, অতঃপর উচ্চস্বরে ঘোষণা করেন যা জিন ও মানুষ ব্যতীত সকল প্রাণী শুনতে পায়। হে মুহাম্মদের উম্মত, তোমরা এক করুণাময় প্রতিপালকের দিকে বেরিয়ে এসো, যিনি পর্যাপ্ত পরিমাণে দান করেন এবং বড় বড় গুনাহ মাফ করেন। যখন বান্দারা ঈদের নামাজ আদায়ে ঈদগায় সমাবেত হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলেন, কোন শ্রমিক যখন তার কাজ সম্পন্ন করে তখন তাকে কি প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা বললেন, হে আমার প্রভু, তার প্রতিদান এই যে তার প্রাপ্য পুরোপুরিভাবে দেওয়া হোক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদের রমজানের রোজা ও রমজানের রাতে নামাজের প্রতিদান হিসেবে তাদের জন্য ক্ষমা ও সন্তোষ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আরো বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? আমার সম্মান ও প্রতাপের শপথ, আজ তোমরা তোমাদের আখেরাতের সঞ্চয়ের জন্য যা কিছু চাইবে আমি দেব, আর দুনিয়ার জন্য যা কিছু চাইবে তাও আমি বিবেচনা করব। আমার মর্যাদার শপথ, আমি তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করব যতক্ষণ তোমরা আমার দিকে মন নিবিষ্ট রাখবে। আমার সম্মান ও প্রতাপের শপথ, আমি তোমাদেরকে অপমানিত করব না, তোমাদেরকে অপরাধীদের সামনে লজ্জিত করব না। তোমরা আমাকে সন্তুষ্ট করেছ, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি। এরপর ফেরেশতারা আনন্দিত হয় এবং রমজান শেষে এই উম্মতকে আল্লাহ তাআলা যা দান করেন তাতে সন্তুষ্ট হয়ে যায়। বাইহাকি শরীফ। হযরত খালিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল যে তিনি ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আরাফার দিনে গোসল করতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুন্দর এবং উত্তম কাপড় পরিধান করতেন, তানি ইয়ামিনী জোড়া বিশিষ্ট চাদর পরিধান করতেন। ঈদের দিন সুন্দর পোশাক দ্বারা সাজসজ্জা করা মুস্তাহাব। মাদারিউল নবুয়াত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেজুর খেয়ে যেতেন। এগুলো বেজোড় সংখ্যা হতো, অর্থাৎ 3, 5 ও 7। বুখারী শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন নামাজ থেকে ফিরে আসার পূর্বে কিছু খেতেন না এবং ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না, কিন্তু ঈদুল আজহার দিন কিছু না খেয়েই বের হয়ে যেতেন। ঈদুল আজহার নামাজ ও কোরবানি সমাপ্ত করা পর্যন্ত তিনি কিছু খেতেন না, অতঃপর কোরবানি শেষ হলে কোরবানির গোস্ত থেকে কিছু খেতেন। তিরমিজি এবং ইবনে মাজাহ। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। কোনো ওজর থাকলে মসজিদে ঈদের নামাজ পড়া জায়েজ আছে। আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈদকে অধিক পরিমাণে তাকবীর বলে সজ্জিত করো। ঈদের তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের নামাজ বিলম্ব করে আদায় করতেন এবং ঈদুল আজহারের নামাজ তাড়াতাড়ি আদায় করতেন। মাদারিজুল নবুয়াত। যে পথ দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতেন সে পথ দিয়ে তিনি ফিরতেন না, বরং দ্বিতীয় অন্য কোনো পথ দিয়ে তিনি আসতেন। বুখারী ও তিরমিজি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণ ঈদগাহে পৌঁছে ঈদের নামাজের পূর্বে কোনো নফল ইবাদত করতেন না, ঈদের নামাজের পরেও কোনো ধরনের নফল ইবাদত বা নামাজ পড়তেন না।
খুতবার পূর্বে নামাজ শুরু করতেন। তিনি ঈদগাহে শুধু দুরাকাত নামাজ পড়তেন। বুখারী ও মুসলিম। জামাতের সাথে কারো ঈদের নামাজ ছুটে গেলে একা পড়া যায় না, ঈদের নামাজের জন্য জামাত আবশ্যক। যদি কয়েকজন মানুষ হয় তাহলে জামাত করা ওয়াজিব হয়ে যায়। ঈদের নামাজের পূর্বে বা পরে নফল নামাজ পড়া নিষেধ। ঈদের নামাজের পূর্বে ঘরেও একই হুকুম। ঈদের দিন ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মিসওয়াক করতে হয়। এরপর খুশবু লাগিয়ে ঈদগাহে যাবার পূর্বে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাবার পূর্বে কোনো মিষ্টি জাতীয় খাবার বা খেজুর খেয়ে যেতেন শুধুমাত্র ঈদ উল ফিতরে। আসুন, ঈদ শেষে রমজানে যেরকম ইবাদতের অনুশীলন হয়েছে তা যেন বজায় রাখতে পারি, এ নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমিন। বন্ধুরা, আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন